মানব জাতির প্রতি কোরআনের উপদেশ প্রথম পর্বে 35টি দেওয়া হলো। এক, সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না, ইরশাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সুরা বাকারা আয়াত 42-2। সব কাজ নিজে করে, অন্যকে করতে বলো, ইরশাদ হয়েছে তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্তৃত হও। সুরা বাকারা আয়াত 44-3। বিবাদে লিপ্ত হয়ো না, ইরশাদ হয়েছে দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। সুরা বাকারা আয়াত 7-4। কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না, ইরশাদ হয়েছে তার চেয়ে বড় জালিম আর কে। যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশ সাধনে প্রয়াসী হয়। সুরা বাকারা আয়াত 114-5। কারো অন্ধ অনুসরণ করা যাবে না, ইরশাদ হয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। সুরা বাকারা আয়াত 170-6। প্রতিশ্রুতি ভঙ্গ করো না, ইরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সুরা মায়দা আয়াত 1-7। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না, ইরশাদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সুরা বাকারা আয়াত 188-8। সীমা লঙ্ঘন করা যাবে না, ইরশাদ হয়েছে সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সুরা বাকারা আয়াত 190-9। আল্লাহর পথে ব্যয় করো, ইরশাদ হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সুরা বাকারা আয়াত 195-10। এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো, ইরশাদ হয়েছে মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। সুরা বাকারা আয়াত 220-11। ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো, ইরশাদ হয়েছে তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না। সুরা বাকারা আয়াত 222-12। শিশুকে 2 বছর বুকের দুধ খাওয়াও, ইরশাদ হয়েছে শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করা। সুরা বাকারা আয়াত 230-13। সব শাসক নির্বাচন করো, ইরশাদ হয়েছে সব গুণ দেখে শাসক নির্বাচন করো। সুরা বাকারা আয়াত 247-14। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, ইরশাদ হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সুরা বাকারা আয়াত 256-15। মানুষের নিঃস্বার্থ উপকার করো, ইরশাদ হয়েছে প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না। সুরা বাকারা আয়াত 264-16। অন্যের বিপদে সাহায্য করো, ইরশাদ হয়েছে প্রয়োজনে সহযোগিতা করো। সুরা বাকারা আয়াত 273-17। সুদ পরিহার করো, ইরশাদ হয়েছে সুদ গ্রহণ করো না। সুরা বাকারা আয়াত 275-18। অপারক ব্যক্তির ওপর সদয় হও, ইরশাদ হয়েছে যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। সুরা বাকারা আয়াত 280-19। হিসাব সংরক্ষণ করো, ইরশাদ হয়েছে ঋণের বিষয় লিখে রাখো। সুরা বাকারা আয়াত 282-20। আমানত রক্ষা করো, ইরশাদ হয়েছে আমানত রক্ষা করো। সুরা বাকারা আয়াত 283-21।
পরনিন্দা পরিহার করো এরশাদ হয়েছে। কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। সূরা বাকারা আয়াত 283-22। সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো এরশাদ হয়েছে। সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। সূরা বাকারা আয়াত 285-23। আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেয় এরশাদ হয়েছে। আল্লাহ সাধ্যের বাইরে কারো ওপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। সূরা বাকারা আয়াত 286-24। আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না এরশাদ হয়েছে। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না। সূরা আলে ইমরান আয়াত 103-25। সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই এরশাদ হয়েছে। তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সব কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। সূরা আলে ইমরান আয়াত 104-26। কোমলভাষী হও এরশাদ হয়েছে, দুর্লভ ভাষা ব্যবহার করো না। সূরা আলে ইমরান আয়াত 159-27। সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো এরশাদ হয়েছে। এই বিশ্বের বিষয় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। সূরা আলে ইমরান আয়াত 191-28। নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে এরশাদ হয়েছে। নারী ও পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। সূরা আলে ইমরান আয়াত 195-29। প্রাপ্তদের উত্তরাধিকারীর সম্পদ বুঝিয়ে দাও এরশাদ হয়েছে। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বটন করতে হবে। সূরা নিসা আয়াত 37। নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না এরশাদ হয়েছে। সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে। সূরা নিসা আয়াত 7-31। অনাথের সম্পদ আত্মসাত করো না এরশাদ হয়েছে। অনাথদের সম্পদ আত্মসাত করো না। সূরা নিসা আয়াত 10-32। নিষিদ্ধ নারীকে বিয়ে করো না এরশাদ হয়েছে। যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করো না। সূরা নিসা আয়াত 23-33। অন্যায়ভাবে সম্পদ হরণ করো না এরশাদ হয়েছে। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত 29-34। পুরুষ পরিবারের অভিভাবক হবে এরশাদ হয়েছে। পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষের দায়িত্ব। সূরা নিসা আয়াত 34-35। সদাচারী হও এরশাদ হয়েছে। অন্যের প্রতি সদাচারী হও। সূরা নিসা আয়াত 36। প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন।